ঈদের আগে বাজারে সয়াবিন তেলের সংকট ছিল, কিন্তু পরিমাণে কম হলেও কিনতে পেরেছেন ক্রেতারা। এখন কোথাও তেল নেই, বলা যায় তেল শূন্য বাজার। তেলের জন্য ক্রেতারা ছুটছেন, কিন্তু কোথাও তেলের দেখা মিলছে না। তেলের এমন অভাব হবে এমন ভাবনা কারো মনেও ছিল না। গেল বৃহস্পতিবার সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়। আজ শনিবার সেই দামে তেল বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু নতুন দামের তেল এখনও বাজারে আসেনি। বলা হচ্ছে ডিও বা চাহিদাপত্র নিলে 9 মে থেকে পাওয়া যাবে তেল, তার আগে তেল পাবার কোনো সম্ভাবনা নেই। নতুন দামের তেল বাজারে না আসায় ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুরের টাউন হল বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ঈদের পর নতুন তেল সরবরাহ করা হয়নি। অভিযোগ আছে, দাম বাড়ার খবর পেয়ে তেল মজুত করেছে কিছু অসাধু ব্যবসায়ী। এমনকি কেউ কেউ লুকিয়ে আগের দামে কেনা তেল বেশি দামে বিক্রিও করছে। ভোজ্য তেল কিনতে এসে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা বলছেন দামও বাড়াচ্ছে, আবার কৃত্রিম সংকটও তৈরি করা হচ্ছে। এভাবে চলতে থাকলে মানুষের খাবার দাবারই বন্ধ হয়ে যাবে। অনেকেই আবার সয়াবিন তেল না পেয়ে বিকল্প উপায়ের দিকে ঝুঁকছেন। সরিষার তেল, রাইস বার্ন, সূর্যমুখী তেল কিনে বাড়ি ফিরছেন। তবে দাম বেশি হওয়ার কারণে হাতে গোনা কিছু ক্রেতাকেই সেগুলো কিনতে দেখা গেছে। খুচরা ব্যবসায়ীদের ভাষ্য, দাম বাড়ানোর পরেই কোম্পানিগুলো থেকে তেল সরবরাহ করা হচ্ছে না, তাই হঠাৎ করেই এই সংকট। দাম বাড়িয়ে প্রতি লিটার সয়াবিন তেল 198 টাকা আর খোলা 180 টাকা নির্ধারণ করা হয়েছে। এটি ঠিক করে দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। অন্যদিকে কেবল রাজধানীতেই নয়, মফস্বলের বাজারগুলোতেও রাতারাতি উধাও হয়ে গেছে সয়াবিন তেল। ঈদের সময় অতিথি আপ্যায়নের জন্য নিরুপায় হয়ে রাইস বার্ন কিনেছেন। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।